দেখো বৃষ্টি, এখানে কিন্তু একেবারেই অন্য পরিবেশ। কৃষ্ণেন্দু যে পরিবেশের কথা বলছিল, এখানে কিন্তু দেখো এখানে ওরকম কোনো নিয়মকানুন নেই, মানুষ একেবারে প্রতিমার সামনে পৌঁছে যাচ্ছেন। এবং এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এবারের এই পুজো 1025 বছরে পা দিল, এবং এই পুজোর এখানে একসঙ্গে তিনটে পুজো হয়, এটাই হচ্ছে রীতি। এবং রাজবাড়ির যে নিজস্ব যে পুঁথি আছে এবং সেই পুঁথি মেরেই কিন্তু এখানে পুজো করা হয়। প্রতিটা ক্ষণে অর্থাৎ কিছুক্ষণ পরেই হচ্ছে বিশালাক্ষী মাকে এখানে আনা হবে, তার আগে তোপ দাগা হবে, এবং এই সমস্ত রীতি বছরের পর বছর চলে আসছে। ফলে এই রীতি থেকে কিন্তু কোনোভাবেই এখানকার মানুষজন, এমনকি এখানকার যারা নাগরিক আছে, তারাও বেরোতে নারাজ। ফলে কিছুটা দূরত্ব বিধি মানা হচ্ছে ঠিকই, কিন্তু এর বাইরে খুব একটা যে আলাদা করে করোনার জন্য অনেক বিষয়ে সতর্কতা, সেটা বোধ হয় খুব একটা নেই। তুমি দেখতেই পাচ্ছ খুব কাছেই মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, বাইরে প্রচুর মানুষের ভিড়। বাঁকুড়া এবং বিষ্ণুপুর অঞ্চলের যারা মানুষজন, তাদের কাছে, আমাদের কাছে যেমন কালীঘাট মন্দির অথবা দক্ষিণেশ্বর মন্দিরের একটা অন্য গুরুত্ব থাকে, এখানে হচ্ছে এই রাজবাড়িতে সবাই আসেন, মিলিত হন, এখানে পুজো দেন, ঘন্টার পর ঘন্টা কাটান। এটাই হচ্ছে এখানকার মল্লভূম রাজবাড়ির ছবি, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে, ধন্যবাদ কৃষ্ণেন্দু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।